আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে, আমরা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার যখন কিনতে যাব তখন সেটার কনফিগারেশন কিভাবে আমরা চেক করব সেটা জানি না। আমরা জানি না যে ডিসপ্লে এটা হচ্ছে রেজুলেশনটা ফুল এইচডি নাকি 2K নাকি 3K নাকি 4K রেজুলেশন রয়েছে সেটা আমরা চেক করতে পারি না। তারপরে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপে কতটুকু পরিমাণ র্যাম রয়েছে বা এটা কোন কোম্পানির, এটার প্রসেসর কি, এটা কোরাই 5 নাকি 3 নাকি 7 নাকি 12 কোর, কোন প্রসেসর ইউজ করা হয়েছে, AMD অর ইন্টেল, আমরা সেই জিনিসগুলো জানি না। তো সেই জিনিসগুলো জানার জন্য আজকে একটি ছোট্ট ভিডিও। আপনাদের ফার্স্ট যেটা করবেন ল্যাপটপ বা কম্পিউটার কেনার সময়, আপনাদের সামনে যখন এটা ওপেন থাকবে সেই ওপেন অবস্থায় এই ডিসপ্লের উপরে একটি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে ডিসপ্লে সেটিংস, ডিসপ্লে সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডিসপ্লে রেজুলেশনটা দেখতে পাবেন। দেখেন এখানে ডিসপ্লে রেজুলেশনটা দেওয়া আছে যে হচ্ছে 1920x1080, তো এটা রেকমেন্ডেড করছে। তো এটা হলো ফুল এইচডি, এর থেকে একটু উপরের হচ্ছে রেজুলেশন বা ফুল এইচডি বলতে পারেন। আর এর উপরে যদি হতো তাহলে সেটা হতো 2K, তার উপরে যদি হতো 3K, তারপরে 4K। আর এটা হচ্ছে মানে ডিসপ্লেটা আমার সামনে অপারেশন যেভাবে হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ হিসেবে সেটা অপারেটিং হচ্ছে। তারপরে যেহেতু আমরা এখান থেকে ডিসপ্লে দেখতে পারছি, এখন আমরা চলে যাব অন্যান্য জিনিস দেখতে। এই জন্য আপনাদের আসতে হবে হচ্ছে মাই পিসিতে। মাই পিসিতে আসার পরে দেখেন এখানে আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে এখানে 415 জিবি, এখানে 415 জিবি, এখানে 100 জিবি, মোটামুটি 930 জিবি। এটা শুধুমাত্র 1 টেরাবাইট হার্ড ডিস্কে থাকতে পারে এই স্পেসটা। তারপর আমরা এটা কনফার্মেশন হব, এই জন্য এখানে এসে রাইট ক্লিক করবেন। তারপরে প্রপার্টিস, রাইট ক্লিক করার পরে আপনারা চলে যাবেন প্রপার্টিস। প্রপার্টিস যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে যে এই কম্পিউটারে কি কি জিনিস রয়েছে এবং কি কি ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম যদি আমরা দেখি, উইন্ডোজ 10 প্রো এডুকেশন ভার্সন এটা ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে সিস্টেম, সিস্টেমে প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল কোরাই টিএম কোরাই 5 8250U সিপিইউ, এবং এর যেটা গতি সেটা হলো যে 1.60 GHz থেকে 1.80 GHz পর্যন্ত। আর এটার জন্য র্যাম ব্যবহার করা হয়েছে 4 GB। এটার হচ্ছে সিস্টেম টাইপ যেটা, এটা 32 বিট এবং 64 বিট অপারেটিং সিস্টেম থাকে। তো এখানে এটা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তারপরে আপনাদের এখানে ব্যবহার করা হয়েছে যে কম্পিউটারের নামটা ওয়ালটন, এবং এটার নামটাই হলো যেটা দেওয়া রয়েছে। তো এই হলো আমাদের বেসিক জিনিস যেটা মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটি কম্পিউটার আসলে কতটুকু মানে কার্যক্ষমতা সম্পন্ন। কারণ এখান থেকে আমরা এর গতিটা দেখতে পাচ্ছি, এখানে র্যাম দেখতে পাচ্ছি, এখানে কোন ধরনের প্রসেসর ব্যবহার করা রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই হলো মোটামুটি একটি ছোট্ট চেক আপ যার মাধ্যমে আমরা বুঝতে পারি কম্পিউটারটি কেমন হবে বা ল্যাপটপটি কেমন হবে। তো সবাই ভালো থাকবেন।